বাংলার মানুষের বকেয়ার দাবিতে আন্দোলন, কিন্তু সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এখনো পর্যন্ত দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যা নিয়ে জল্পনা তুঙ্গে। রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্ণা চলছে, বাংলার বকেয়া পাওনার দাবিতে সেই আন্দোলন চলছে, কিন্তু দেখা গেল শনিবার সন্ধে পর্যন্ত সেখানে যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় শাসক দলের ভিতরে সব ঠিকঠাক চলছে কিনা তা নিয়ে গত দু তিন মাস ধরে রয়েছে বিভ্রান্তি। অনেকের ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কিছু বিষয় মতান্তর হচ্ছে, আবার অনেকে মনে করছেন কৌশলগত কারণেই আপাতত কিছুটা দূরত্ব রেখে চলছেন অভিষেক। এসবের মাঝেই নয়া আলোচনা, ধর্ণা মঞ্চে দেখা গেল না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিস্তুত বোন অদিতি গায়েন টুইটে লিখেছেন, যোগ্য ব্যক্তিরা স্থান পায় না, অযোগ্য ব্যক্তিদের নিয়ে ঘর সাজায়। অদিতি তৃণমূলের সোশ্যাল মিডিয়া টিমের অন্যতম সারথী, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পূর্ণি বলে ডাকেন। অদিতির এই টুইট নিয়েই এদিন ফের আলোচনা শুরু হয়েছে শাসক দলের মধ্যে। অনেকে মনে করছেন অদিতি অভিষেকের কথায় প্রভাবিত, শাসক দলের মধ্যে অনেকে শুধুমাত্র আনুগত্য দিয়ে যে পদ পেয়ে যাচ্ছেন এ বিষয়ে বহুদিন ধরেই অসন্তুষ্ট অভিষেক। 2016 সালের মন্ত্রিসভার শপথ গ্রহণের দিনই এই মর্মে একটি টুইটে ইঙ্গিত করেছিলেন অভিষেক, আর এখন ঠাড়ে ঠোরে তিনি বোঝাতে চাইছেন দলে যোগ্যতার ভিত্তিতে পদের বণ্টন হচ্ছে না, শুধুমাত্র আনুগত্য দেখিয়ে 70 পার করা নেতারাও সাংসদ রয়েছেন রাজ্যসভা এবং লোকসভায়, অথচ সাংগঠনিক কাজে তাদের কোনো ভূমিকা নেই। রেড রোডের ধর্ণা মঞ্চে অভিষেকের না যাওয়া যে অনেকেরই নজরে পড়েছে তা নিয়ে সংশয় নেই। দুর্গাপুজোর আগে বাংলার বকেয়া পাওনার দাবিতে প্রথমে দিল্লিতে, পরে কলকাতায় রাজভবনের সামনে ধর্ণায় বসেছিলেন অভিষেক। অনেকের মতে সেই আন্দোলন প্রভাবও ফেলেছিল, পুজোর মধ্যেও সেই ধর্ণা চালিয়ে যেতে চেয়েছিলেন অভিষেক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাতে রাজি হননি। অনেকেরই মত আন্দোলন সেখানে থমকে যাওয়ার কারণে তার গতিশীলতা অনেকটাই হারিয়ে যায়, তাতে অভিমান ছিল। অনেকে মনে করছেন হতে পারে সেই কারণেই এবারের ধর্ণায় এখনো পর্যন্ত তিনি যাননি। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।